ধন্যবাদ বন্ধুরা, সম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ছোট্ট করে আমি ব্যস্ততা দেখিয়েছি সকালবেলার, অতটা পারি না জানেন তো, প্রচণ্ড ভোরে উঠতে হয় তো, আর ব্যস্ততা মানে প্রচণ্ডই ব্যস্ততা, তখন আর ক্যামেরা সেট করার মতন মানে সময়ও থাকে না। তো সেই জন্য এখনই বলছি, কিছু মনে করবেন না, আর যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন, সকালবেলা একটু গাছগুলো দেখিয়ে দিলাম। সকাল সকাল ছাদে চলে এসেছি, ছাদে এসে এই যে আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য একটু শেয়ার করছি। তো প্রত্যেক দিনের মতনই জানেনই আমার সকালবেলাটা ভীষণই ব্যস্ততার মধ্যে কাটে। তো যাই হোক, ব্যস্ততা থাক, জীবন থাক, সকাল হবে, সকালের পর বেলা হবে, আবার সন্ধ্যা হবে, রাত হবে, আবার রাতের পরে পুনরায় ভোর, ভোরের আলো ফুটবে, তো সেজন্য কিছুই থেমে থাকে না। সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, ট্যাঙ্ক থেকে জলটা পড়ে যাচ্ছিল, তো সেই জন্য এটা বসিয়ে রেখেছি, গাছে দিয়ে দেব, একটু গাছে দেওয়া হয়ে গেছে জল। আর পাখিগুলো সকালবেলা এইরকম করতেই থাকে কিচিরমিচির কিচিরমিচির, তো তারই মধ্যে আমার দিনগুলো কাটে, আপনারা আগে থেকেই জানেন। তো এদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডই খেতে দিয়ে যান। আর এদিকে সেই পটল গাছের মাচাটা কেটে দিয়েছি, একবার ভিডিওতে বললাম না তো, সেইটা একটুখানি মানে সব ফেলে দিচ্ছিল গাছগুলো, তো আমি বললাম একটু রাখো না, মানে পলতা পাতা যেটা আমরা বলি, তো ওই পলতা শাক একটুখানি তরকারি করেছিলাম, তো সেটাই ওই জন্য দেখালাম যে সব গাছ কাটা হয়ে গেছে। আর চলুন এবার রান্নাঘরে, আজকে রান্না হয়েছে, অফিস যাবে, ভাত বাড়া হয়ে গেছে, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা, শশা দিয়ে দিয়েছি, আর ভাতটা একটু মেলে দিয়েছি কারণ প্রচণ্ড গরম। আর পাবদা মাছ কিছুটা ছিল, আর কিছুটা এই মোরলা মাছ ছিল, সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, ফ্লেভার আনার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, আর এই যে চিংড়ি আর গাঁটি কচু আলু দিয়ে একটা তরকারি করেছি। তো ঝটপট রেডি হয়ে গেছে আমার এই রান্না, খেতে দেব, তো দেখে নাও চটপট। খেতে বসে গেছেন, খেতে দিয়ে দিয়েছি আমি, তারপরে এদিকে এই যে পলতা পাতার ডালনাটা একটুখানি করেছি, আর টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি, দেখে নিন ঝটপট। ঝটপট করে টিফিন গোছানোর পরে আমি এক্সট্রা যে খাবারগুলো ছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এবারে চলুন, জানেনই তো যে নিচের ঘরে ড্রেস করে আমার হাজব্যান্ড বেরিয়ে যান, তো নিচের ঘরে ওনাকে টিফিনটা গুছিয়ে দিই। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পর আমাদের পাশের বাড়ির অ্যাডবেস্টারের মাথায় মানে দুখানা বিড়াল ছিল, তো সেই মাছের কাঁটাগুলো আমি ওপর থেকে দিয়েছি, তো ওই যে দেখুন কেমন খাচ্ছে আর কি মা ষষ্ঠী।
বন্ধুরা দেখলেন তো কেমন ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালবেলাটা কাটে, সেটা আগেও দেখিয়েছি আর আজকেও একটু দেখালাম ছোট্ট করে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার এতদিন আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। তো আজ আসি, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, কেমন, টাটা।